চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। আপনি কি এর আগে কোথাও থেকে পাইছেন কোন ত্রাণ? না বাবা, একেবারে পান নাই? না বাবা। কোথায় থাকেন? কোথায়? আমি থাই এই যে বাইকিং করাতে, এই লেদার সিট, লেদার সিট, লেদার হচ্ছে। আপনার ছেলে মেয়ে কজন? বাদান, আমার ছেলে মেয়ে না, আমার একটা মেয়ে আমি বিয়া দিচ্ছি। ও, আপনি কি মানে যন্ত্র অসুবিধা হচ্ছে না? আমার পাটা বলানো, কাজকর্ম কিছুই নাই। না বাবা, কাউন্সিলরের কাছে গেছি, এই যে আইডেন্টি কার্ডের ফটো টেপা দিছি, তিনবার গেছি, একদিন মাগদা কইছে, কলে সবাই আইন বাইশ নম্বর রোডে গেছি, গিয়া দিই হেয়ার কফিল পত্র গেছি বাসার। এক মহিলায় দেখি বাবা রশি দেখায় রে, চার তলাতে রশি ফেলাইছে, ওই আইডেন্টি কার্ড বাইন্দে দিছে, বুঝছেন? ওই মহিলারে দিছে, ওই মহিলা ফোন করছে, ওই মহিলারে দিছে, আমগরে বাবা কিচ্ছুই দেয় চাইলে আমগরে দেয় নাই। আমার নাম সাইনু, এই যে লেদারছে একটা সাল হারাম বলতে দেয়নি আমগরে বাইশ নম্বর রোড। তাই না, আম খালি ওঠুকে দেয় ভরসা দেয়, আমরা খাইয়া থাকলে তোমরা খাইবা, আমরা না খাই থাকলে তোমরা খালি সান্তনা দিয়ে পড়ালে কেমন করে দেবে? হ্যাঁ, না দরকার নাকি? আমরা স্থানে না বেঁধে আমরা খাইতে পারি না, খালি এই দেশের এই দেশের এই দেশের বাইশ নম্বর অর্ডারে হেয়ার লেগে চাপ দিছে, বাড়িওয়ালা ঘর বাড়ার লেগে দুনিয়া চাপ দিছে। আমার নাম আখি, থাকি লেদারসে। হ্যাঁ, বাড়া থাকি, বাড়িওয়ালা চাপ দিছে ঘর বাড়ার লেগে। আমি ছেলে আমি তিনজন। আচ্ছা, আপনি কি এই পর্যন্ত ত্রাণ পান নাই? পাইছি। কে দিয়েছে? বিন্দু। আচ্ছা, এরপর আর পান পেয়েছে? এরপর আর কেউ দেয় নাই। কাঞ্চুলের কাছে এই পর্যন্ত 50 বার যাওয়া হয়েছে, একবারও দেয় নাই। কাঞ্চুলের সান্ত্বনা দেয় যে এবার না আবার পরে দিব, আপনারা চিন্তা করেন না বা চিলাচিলি করেন না, যে যে চামচা করে দেয় চামচা করে আত্মীয় স্বজনের দেয়, আমাকে দেয় না। গেইলে হেরা আবার লাডি ধরে পিসা ধরে গাইলে যে আমাকে আত্মীয় স্বজন থেকে কই দিব, তোমরা তিল গাইছো, দুনিয়ার নানান ধরনের ভাষা কয়। আজকে নুসলামটা লইতে আইছি, নুসলাম ভাই দয়া করে দিব, আমরা লয়ে যাম, এটা আমাকে কিসমতে আছে। হাজবেন্ড এই যে টুকটাক কাজ করে, হুঁশিয়ারিতে কাজ করে, না কাজ করি না, আমি তিনটা বাচ্চা নিয়ে বাসায় থাকি, চলতে অনেক অসুবিধা, আর ঘর লেগে চাপ দিছে, আপনারা অভিযোগ জানাই দিন। হ্যাঁ, বারার জন্য ইয়ারে চাপ দিছে, এই যে বাড়ির দায়িত্ব দিছে না ম্যানেজার, ম্যানেজারে চাপ দিছে, ইচ্ছা মতো চাপ দিছে আমাকে, এম খাইলে খান না খাইলে নাই ঘর ভাড়া দিতেই, এম কই থেকে তুমি আমাকে তো পেটে বাঁচে না, কেউ তো 10 টাকা মানে আমি ওই যে ইয়ে আছে না সুলতান কমিশনার, ওনার কাছে আমার ছেলের একটা দুধের ভাতার জন্য তিনবার গেছি, উনি তিনবারই আমার ফিরাই দিচ্ছে, বলে আসবো, খালি আসবো এই কথাই বলে, উনি বলে আসে না উপরে থেকে, তোমারটা যায় না এই কারণে আসতেছে না, পাও না, যদি আসে উপর থেকে আসলে আমি দিব না, আসলে কোথা থেকে দিব, এই সব কথাই। কিন্তু আমার সাথে যারা ওরা ঠিকই পাস পাইতেছে, আমি এখন পর্যন্ত পাই না, এই করে আমার ছেলে মনে করেন আমার মানে তখন আইডেন্টি কার্ড ছিল না, তারপরে বলতেছে আইডেন্টি কার্ড নাই, তোমার জন্ম নিবন্ধনের কাগজ লাগবো, ঠিক আছে জন্ম নিবন্ধন কাগজের লেগে আমার 600 টাকার মতো খরচ গেছে, আমি ওইটাও দিছি, তারপর আমার এটা মানে এখন পর্যন্ত আমার ছেলের মানে ওই ভাতাটা, শিশু ভাতাটা আমি এখন পর্যন্ত পাই না। আমার সাথে যারা ওরা ঠিকই পাইছে, কয়েকজনে পাইছে, কয়েকজন হয়তো বাদ গেছে, কিন্তু আমার সাথে ঘনিষ্ঠ লোক যারা ওরা পাইছে, কিন্তু আমি এখন পর্যন্ত পাই না। প্রিয় বন্ধু বাসী, আপনারা জানেন এই করোনা মহামারী থেকে শুরু প্রথম থেকে বন্দর নূর ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, উনি হতদরিদ্র এবং যারা গরিব মানুষ যাদের ঘরে এক মুঠো অন্ন নেই, কাজকর্ম নেই, দেশে সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ, যারা দিনমজুরি যারা রিক্সা চালায় তাদের ঘরে খাবার নেই, প্রত্যেকটা দরিদ্র মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন এবং প্রতিদিন প্রত্যেকটা মহল্লায়, আজকে আমিন, কালকে রেলি, তারপর পরশু, এরকম প্রতিদিন এক এক এলাকায় জামাইপাড়া, বাবুপাড়া, আপনার সাই মসজিদ, নূরবাগ, আপনার আরও যে রেলি, সব প্রত্যেকটা এলাকায় উনি প্রতিদিন গরিবের মাঝে ত্রাণ দিচ্ছে এবং প্রত্যেকটা গরিব মানুষ অত্যন্ত তারা খুশি,
তার এই কার্য এই কাজকর্মে, কারণ বন্দরে অনেক প্রভাবশালী আছে যারা অনেকে ত্রাণ দিতে পারে কিন্তু তারা কেউ আসে নাই। কারণ উনি যেভাবে নিজের তত্ত্বাবধানে এবং নিজের নিজের তহবিল থেকে নিজের একান্ত চেষ্টায় তার ভিতরে যা যারা যারা গরিব মানুষ তাদের প্রতি অনেক ভালোবাসা আছে বিধেই উনি এই কার্যক্রম নিজে চালু করেছেন। এবং ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই মহামারীর মধ্যে সবাই যা যে নিজের জীবন বাঁচানোর জন্য নিজে ব্যস্ত, কিন্তু উনি নিজের জীবন বাজি রেখে নিজের ফ্যামিলির চিন্তা বাদ দিয়ে উনি সবার পাশে গিয়ে পরিবারের প্রত্যেকটা আপনার গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে গিয়ে প্রাণ পৌঁছে দিয়েছে। এটা অন্তত একটা মহৎ কাজ, এটা আসলে সবার পক্ষে সম্ভব না, সবাই করতে পারে না। যারা এলাকার জনপ্রতিনিধি আছে তারা অনেক বড় বড় বুলি এবং অনেক বড় বড় কথা বলেছে কিন্তু আসলে কাজের ক্ষেত্রে কিছুই হয় নাই, এটা সবাই দেখেছে। বন্দর বাইশনগরের এমন কোনো লোক নাই যে না জানে যা নূর ইসলাম ভাই কীরকম গরিবের মাঝে ত্রাণ বিতরণ করছে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার সুস্বাস্থ্য কামনা আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ভালো রাখে। এবং আগামী যে ঈদ পবিত্র ঈদুল ফিতর, উনি যেন গরিবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পারে, আল্লাহ যেন ওনাকে সেই তৌফিক দান করে। এবং উনি প্রথম থেকে যে ত্রাণ সামগ্রী এটা বন্দরবাসী এবং যুবক যারা যুবক আমরা আছি তারা ওনার সবাই আমরা তার সাথে ছিলাম এবং সবাই এটা আমরা দেখেছি, ঠিক আছে, এবং সুন্দরভাবে সুস্থভাবে উনি ত্রাণ বিতরণ করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে আমি কখনো দেখি নাই যে আমাদের 22 নং ওয়ার্ডের ভিতরে যে নূর ইসলাম আঙ্কেল নিজের উদ্যোগে নিজের খরচে মানে এত 22 নং ওয়ার্ডের এত ফ্যামিলির এসে নিজের নিজের উদ্যোগে যে ত্রাণ দিচ্ছে। আমাদের 22 নং ওয়ার্ডের ভিতরে অনেক কাউন্সিলর আছে, অনেক শিল্পপতি আছে, তাদের এই দুঃসময়ে তাদের আমরা এগিয়ে আসতে দেখি নাই। অনেক জনপ্রতিনিধি আছে যে তার এই সময় আসেনি, সেই মনে করেন যে নিজের উদ্যোগে যে এত ফ্যামিলি এসে ত্রাণ দিচ্ছে, এরকম ঘটনা আমার মনে হয় বন্দরের ভিতরে 22 নং ওয়ার্ডের ভিতরে একজনই আছে। তো আমি এই ব্যাপারটা আমাদের সাথে যারা বন্ধু বান্ধব আছে সবাই আলোচনা করছে যে নূর ইসলাম আঙ্কেলের জন্য সবাই আমরা দোয়া করছি যে সেই যে ওনার কাজ করছে, আমরা চাই এরকম জনপ্রতিনিধি এলাকা যারা শিল্পপতি আছে সবাই এগিয়ে আসুক, তার দেখা দেখি সবাই এগিয়ে আসা দরকার। কেন সে একলা বহন করতে পারতেছে না, সে নিজের উদ্যোগে সে কত টাকা দিবে? 22 নং ওয়ার্ডের ভিতরে প্রতিটা এলাকার ভিতরে না হলে এক এক এলাকার ভিতরে 10,000-20,000 ফ্যামিলি আছে, প্রতিটা এলাকার ভিতরে 22 নং ওয়ার্ডের প্রতিটা এলাকায় গিয়ে সে দিচ্ছে। আজকে 15-20 দিন ধরে আমরা তার সাথে আছি, আমার বন্ধু বান্ধব নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা তার সাথে আছি, প্রতিটা ঘরে ঘরে গিয়ে সে নিজের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছে। আমার মনে হচ্ছে যে সে যদি এরকম আরও এক মাস চালাই যায় তা মনে হয় যে আমরা 22 নং ওয়ার্ডের অনেক ফ্যামিলি না খেয়ে থাকবে না। আমি গতকালকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেখছি যে সুলতান কাউন্সিলর একটি স্ট্যাটাস দিচ্ছে যে এই ওয়ার্ডে কেউ না খেয়ে থাকবে না। আসলে আমি আবাসিক এলাকার ভিতরে এমন 22 নং ওয়ার্ডে অনেকের কাছে শুনেছি যে সুলতান কাউন্সিলরের টান অনেকেই পায় নাই, কিন্তু নূর ইসলাম আঙ্কেলের যে সময় তার কথা শুনলাম সে প্রতিটা ঘরে ঘরে যে প্রতিটা মানুষের ডেকে ডেকে তার টান দিচ্ছে, যারা পায় নাই তারা এখানে এসে দাঁড়িয়েছে সে তাদেরও দিচ্ছে। তো আমরা দোয়া করি, এলাকাবাসী সবাই দোয়া করবেন, বন্দরবাসী সবাই দোয়া করবেন, তারা যাতে আল্লাহ সুস্থ রাখে, সে ভবিষ্যতে সবার জন্য এরকম কল্যাণ কাজ করে যেতে পারে। আসসালামু আলাইকুম। আজ এই মহামারী অবস্থায় 22 নং ওয়ার্ডের কাউন্সিলর যে কাজ না করতে পারছে, জনপ্রতিনিধি যে কাজ না করতে পারছে, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং মানুষের পাশে দাঁড়িয়েছে নূর ইসলাম কাকা, এই ওয়ার্ডে সে যে পরিমাণ ত্রাণ দিয়েছে অন্য কোনো লোক অনেক শিল্পপতি অনেক ধনী আছে তারাও করতে পারে নাই। সে মানুষের পাশে যে অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে আল্লাহ ওনাকে হেফাজত করুক এবং আল্লাহর ওনাকে মনের আশা হসরত করুক। এই এলাকাতে সে যে পরিমাণ যে এলাকার ওনা বাইরে থেকে আসছে যে একদিনের জন্য অসহায় মানুষের তার কাছে এসে কান্না করছে, সে রাস্তার দ্বারা প্রয়োজনে তার একদিনের খাবারের ওষুধ কিনে দিয়েছে, সে এরকম ধরনের কাজ করেছে, সে এটা নজরবিহীন করেছে এই ওয়ার্ডের মধ্যে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরা ওনার পাশে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রমজান মাসে নূর ইসলাম ভাই যেরকম একটা কাজ করছে, এই 22 নং ওয়ার্ডে এমন কোনো 22 নং ওয়ার্ডে এমন অনেক বড় বড় লোক আছে যারা কিছু করতে পারে নাই, এই নূর ইসলাম ভাই যা করছে এই জীবনে মানুষ মনে থাকবো। এইগুলো কাউন্সিলরও ব্যর্থ হয়েছে, আমাদের কাউন্সিলর সব ব্যর্থ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে এই দুর্যোগ করোনাময় দুর্যোগ মহামারী অবস্থায় আমাদের লটারিয়ান নূর ইসলাম ভাই যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা একটা নজিরবিহীন।
বন্দর 22 নং ওয়ার্ডে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সে নিজ হাতে কার্ড বিতরণ করে এবং নিজ হাতে তার খাদ্য সামগ্রী প্রত্যেকটা মানুষের হাতে বিতরণ করছে। এটা বন্দর 22 নং ওয়ার্ডে এটা নজিরবিহীন ঘটনা, যেটা কাউন্সিলর ব্যর্থ হয়েছে। এমনকি এই বন্দরের আপামর অনেক বড় বড় লোক আছে, তারাও এরকমভাবে আগে আসে নাই, কিন্তু উনি যেভাবে আগে আইসে, ওনার কর্মী লইয়া যেভাবে মানুষের পাশে উনি দাঁড়িয়েছে, উনি করোনাকেও ভয় করে নাই, উনি নিজের পরিবারটাকেও সামলাইতে পারে নাই কিয়া এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি দোয়া করি আল্লাহ পাক তারে আরও অর্থ দান করুক, উনি যাতে সামনে ঈদ ঈদ সামগ্রীও মানুষের পাশে দাঁড়িয়ে দিতে পারে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে সহায় করুক, আমরা সবাই তার জন্য দোয়া করি। প্রিয় বন্দর 22 নং ওয়ার্ডবাসী, আপনারা জানেন এই করোনা মহামারী থেকে শুরু প্রথম থেকে বন্দর নূর ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, উনি হতদরিদ্র এবং যারা গরিব মানুষ যাদের ঘরে এক মুঠো অন্ন নেই, কাজকর্ম নেই, দেশে সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ, যারা দিনমজুরি যারা রিক্সা চালায় তাদের ঘরেও খাবার নেই, প্রত্যেকটা দরিদ্র মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন এবং প্রতিদিন প্রত্যেকটা মহল্লায় আজকে আমিন কালকে রেলি তারপর পরশু এরকম প্রতিদিন এক এক এলাকায় জামাইপাড়া বাবুপাড়া আপনার সাই মসজিদ নূরবাগ আপনার আরও যে রেলি সব প্রত্যেকটা এলাকায় উনি প্রতিদিন গরিবের মাঝে ত্রাণ দিচ্ছে এবং প্রত্যেকটা গরিব মানুষ অত্যন্ত তারা খুশি তার এই কার্য এই কাজকর্মে, কারণ বন্দরে অনেক প্রভাবশালী আছে যারা অনেকেই ত্রাণ দিতে পারে কিন্তু তারা কেউ আসে নাই, কারণ উনি যেভাবে নিজের তত্ত্বাবধানে এবং নিজের তহবিল থেকে নিজের একান্ত চেষ্টায় তার ভিতরে যারা গরিব মানুষ তাদের প্রতি অনেক ভালোবাসা আছে বিধেয় উনি এই কার্যক্রম নিজে চালু করেছেন এবং ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই মহামারীর মধ্যে সবাই যার যে নিজের জীবন বাঁচানোর জন্য নিজে ব্যস্ত, কিন্তু উনি নিজের জীবন বাজি রেখে নিজের ফ্যামিলির চিন্তা বাদ দিয়ে উনি সবার পাশে গিয়ে পরিবারের প্রত্যেকটা আপনার গরিব মানুষের ঘরে গিয়ে গিয়ে প্রাণ পৌঁছে দিয়েছে। এটা অন্তত একটা মহৎ কাজ, এটা আসলে সবার পক্ষে সম্ভব না, আর সবাই করতে পারে না। যারা এলাকার জনপ্রতিনিধি আছে তারা অনেক বড় বড় বুলি এবং অনেক বড় বড় কথা বলেছে কিন্তু আসলে কাজের ক্ষেত্রে কিছুই হয় নাই, এটা সবাই দেখেছে। বন্দর 22 নং ওয়ার্ডের এমন কোনো লোক নাই যে না জানে যা নূর ইসলাম ভাই কীরকম গরিবের মাঝে ত্রাণ বিতরণ করছে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার সুস্বাস্থ্য কামনা আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ভালো রাখে এবং আগামী যে ঈদ পবিত্র ঈদুল ফিতর উনি যেন গরিবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পারে, আল্লাহ যেন ওনাকে সেই তৌফিক দান করে এবং উনি প্রথম থেকে যে ত্রাণ সামগ্রী এটা বন্দরবাসী এবং যারা যুবক আমরা আছি তারা ওনার সবাই আমরা তার সাথে ছিলাম এবং সবাই এটা আমরা দেখেছি, ঠিক আছে, এবং সুন্দরভাবে সুস্থভাবে উনি ত্রাণ বিতরণ করছে। আসসালামু আলাইকুম। আসলে নূর ইসলাম ভাই সম্বন্ধে বলার অপেক্ষা রাখেন, আমরা আসলে বন্দরের জনপ্রতিনিধিদের কাছ থেকে যা প্রাপ্য ছিল আমাদের আমরা তার থেকে বঞ্চিত। নূর ইসলাম ভাই যে এই মুহূর্তে বন্দরের সাধারণ আপামর জনতার পাশে যেভাবে এসে দাঁড়িয়েছে, যদি বন্দরের বিত্তবান লোকগুলি এভাবে দাঁড়াতো তাহলে বন্দরের অভাব বলতে কোনো শব্দই থাকতো না। আমাদের যে প্রাপ্যটা ছিল যাদের কাছে তাদের আমরা চোখেও দেখি না, অথচ নূর ইসলাম সাহেব এই করোনাকে উপেক্ষা করে সে পণ করেছে যে যদি মরেও যাই সাধারণ পাবলিকের পাশে দাঁড়িয়ে মরে যাব, তো সাধারণ পাবলিকের পাশ থেকে সরবো না। এই এই ধরনের চিন্তা যদি আমাদের জনপ্রতিনিধিদের ভিতরে থাকতো তাহলে আজকে আমাদের বন্দরের এই হাল হতো না। আজকে দেখেন দীর্ঘ 16-17 দিন যাবৎ টু বি কন্টিনিউ 400-500 মানুষকে প্রতিদিন বিলি করাটা চারটিখানি কথা না। আসলে আমরা যা দেখতেছি নূর ইসলাম ভাই যেভাবে দিচ্ছে সামর্থ্যবান হিসেবে নূর ইসলাম ভাই কিন্তু এমনটা না, তবে মনের দিক দিয়ে নূর ইসলাম ভাই এতই বড় যা আমাদের পরিমাপ করা সম্ভব না, যাই হোক আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, অন্ততপক্ষে নূর ইসলাম ভাই যদি সুস্থ থাকে এলাকার মানুষ একটু সহযোগিতা পাবে এবং সহযোগিতা আশা করতে পারবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অন্ততপক্ষে ওনাকে সুস্থ রাখেন, ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ এই দেশের করুণ অবস্থা, করুণ অবস্থা শুধু এই দেশেই নয় সারা বিশ্বের যে ভয়ানক অবস্থা সেই তুলনায় আমাদের বাংলাদেশে এখনও আল্লাহ পাক কিছু হইলো রক্ষা করেছে। তারপরও আমাদের সরকার
বহুভাবে চেষ্টা করছে এটাকে টেটেল দিতে, এটাকে রক্ষা করার জন্য। আমরা জনগণ যদি একটু সচেতন থাকি তো অবশ্যই এটা আমরা রক্ষা করতে পারবো। আশা রাখি জনগণের সচেতনের উপরে ভিত্তি করে যে আমাদের মহামারীটা আকারটাকে বড় হবে না আকারটা ছোট হবে। আমরা জনগণের কাছে যে ব্যক্ত করেছি বুঝাচ্ছি যে আপনারা দূরত্ব বজায় রাখুন, হাটেঘাটে কম আসুন, আপনারা আপনার পারিবারিক পরিচ্ছন্নতা রাখুন। এবং আমি বলছি এই করুণ অবস্থায় বন্দর 22 নম্বরের সন্তান আমি, কৃতি সন্তান মোহাম্মদ রোটারিয়ান নুরুল ইসলাম, আপনাদের মাঝে বলছি যে আজ থেকে 15 দিন আগে থেকে আমি যে আমার ত্রাণ সামগ্রী যেটা বলে এই সহযোগিতা, আজকে লকডাউন দিয়েছে সরকার, এই সরকার লকডাউন দেওয়াতে আমাদের এই এলাকার লোকজন কাজকর্মে যেতে পারে না, তারা অসহায় অবস্থায় আছেন। আজকে বিগত 1 মাস 10 দিনের উপরে এই চলছে, তারা যাই হাতে কিছু ছিল তারা সহায় সম্বল খেয়ে আজকে অসহায় অবস্থায় রাস্তা রাস্তায় ঘুরছে, তারা এমন অবস্থা করছে আমি যখন রাস্তায় বাড়ই তাদের আমার পুনরায় আমার জামা কাপড় শুদ্ধ খুলে নেয়, এরকম দেখা যাচ্ছে তারা কি অসহায় অবস্থায় আছে আমি তাকে বুঝতে পেরেছি। এই বুঝতে পেরে আমি আজ থেকে 15 দিন আগে থেকে প্রতিদিন 400, 500, 600, 350, 300 করে প্যাকেট করছি, নিজে হাতে গিয়ে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছি এবং বিকেলে এসে মাল তারা সংগ্রহ করে নিচ্ছে, জেসিবি তারা মালটা সংগ্রহ করে নিচ্ছে। তাদের আনন্দ দেখলে আমার মনটা ভরে যায় যে আমি কিছু সামান্যতম কিছু করতে পারছি। এই পবিত্র রমজান আজকে বিগত 10 দিন 10ই রমজান চলছে, সামনে ঈদ আসছে, তারা যে কীভাবে চলবে তাদের পরিবার কীভাবে চলবে বোধ হয় না। সরকার যেই সামর্থ্য অনুযায়ী সরকার দিচ্ছে যাদের কাছে, তারা সঠিকভাবে দিচ্ছে না, তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয়করণ করে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে না, তারাও তাদের একতরফা তাদের আত্মীয়করণের ওপরে চলছে। আমি আশা ব্যক্ত করব আমার যে এই 15 দিনের পরিকল্পনা যদি আমাদের সমাজের বিত্তবানরা দেখেন, আসেন, দেখেন, শিখেন কীভাবে আমি দিচ্ছি, এই দেখাকে ফলো করে আপনারা এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলে তৃপ্তি পাবেন, এই দানের এই সহযোগিতার কোনো শেষ নেই। পবিত্র রমজান মাসে এমনি 170 গুণ সওয়াব, আপনারা আসুন। রমজান মাসে তো সবাই আমাদের যাকাত ফেতরা অনেক অন্য কিছু দেই, তার মাঝে এই কিছু দিয়ে আপনারা যদি অংশগ্রহণ করেন এই সওয়াব আখেরাতেও পাবেন, এই দিনেও পাবেন। আপনারা আমি ব্যক্ত করি যারা আপনারা এতদিন ধরে যারা নিয়েছেন তারা তো নিয়েছেন, যারা নেন নাই তারা আজকে ধৈর্য ধরে আজকে আমার 16তম অনুষ্ঠানের যে কার্যক্রম অনুষ্ঠান পরিচালনা করছি, আমার সাথে যারা অত্যন্ত পরিশ্রম করে আমার সাথে তারা যে প্যাকেটিং করে মাল সংগ্রহ করে মাল জোগাড় করে ঘরে 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 স্লিপ দিয়ে খাটনি করছেন, তাদেরকে আমি সুস্বাস্থ্য কামনা করছি, তার কাছে দীর্ঘজীবী হয়, তারা যেমন সুস্থ থাকে এই আশা ব্যক্ত করছি। আমি জনগণের কাছে যারা এখন উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শৃঙ্খলাভাবে আপনারা দূরত্ব বজায় রেখে আপনাদের টিকিট হাতে রেখে আপনারা মালগুলি গ্রহণ করবেন, আর এটা আপনারা নিয়ে আপনারা বাসায় চলে যাবেন। বাসায় গিয়ে পরিচ্ছন্নতা থাকবেন, নিজেরা পরিষ্কার থাকবেন, সন্তানকে পরিষ্কার রাখবেন এবং সরকার যে মন্ত্র দিয়েছে এই মন্ত্রটাকে আপনারা ফলো করুন। আপনারা আরও বলছি আমি যে আমাদের এইটাই কিলাম শেষ না, এই মহামারী বড় আকার হয়ে যেতে পারে, সামনের দিয়ে কীভাবে চলবে সেটাকে আপনারা যার যার ধর্ম অনুযায়ী, যার যার এই গীতা অনুযায়ী, যার যার ইসলাম ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী তাকে ডাকুন, তারা যেমন আমাদের সৃষ্টিকর্তায় আমাদের এই মহামারী থেকে রক্ষা করে দেয়, এই আশা ব্যক্ত করছি আমি। তো সর্বোপরি সাংবাদিক ভাইদের কাছে বলছি আপনারা একটু দেখুন, ফলো করুন যে কী অবস্থানে আছে, আপনারা দেখলেই পারেন মানুষ কত অসহায় আছে। এই ক্লিপ ভালো করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা যে পৌঁছে এই ব্যবস্থাটা আপনি করে দিন। আমার মধ্যে একটা নজির যদি বন্দর কেন 9 নম্বর 9টা ওয়ার্ড কাউন্সিলরে যদি দেখাইতে পারে আমি তার কাছে আবারও বলছি কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের কাছে। আমি তাদের কাছ থেকে আমি শিখব এই সিস্টেম চালু করলে আমার মনে হয় নেক্সটে কোনো নেতা হইতে চাইলে এই সিস্টেম যদি ফলো করে তাদের জন্য ভালো হবে, তাদের জন্য মঙ্গল হবে, আমি আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। কাছে
ধরেন সবাই।